পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি চলবলপুর মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটর বাইক আরোহী। একটি ময়দা বোঝাই পিকআপ ভ্যান নিয়ামতপুরের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি মোটর বাইক আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়, আহত বাইক আরোহী 46 বছরের সত্যেন কুমার সিং, আসানসোলের মেনধমা এলাকার বাসিন্দা। তখন এখানে দাঁড়িয়ে ওই ওইখানটাতে মোড় ডাবে, এখান থেকে একটা এদিক থেকে আসছিল একটা ডাম্পার, ডাম্পারের পিছনে পিকআপটা ছিল, আর বাইকওয়ালা নিয়ামতপুর দিক থেকে এইদিকে যাচ্ছে, চৌরঙ্গি দিকে যাচ্ছে। তো ওই পিকআপটা বা ডাম্পারটাকে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে পরে ডাম্পারটাকে ইয়ে করে, সাইড করে। তখন এই ছেলেটা এদিক থেকে, একটা ছেলে বাইকে করে আসছিল, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়, মানে বীভৎস অ্যাক্সিডেন্ট, সাথে সাথে বাইকটা ঝুলে যায়। যে ছেলেটা ছিল তারও পুরো চোট লেগেছে, মুখে ফুকে গোটা ব্লিডিং হয়েছে দেখলাম। পরিচয় পাওয়া যায়নি, পুলিশ বলছে এই আসানসোলে থাকে, পুলিশ ইনকোয়ারি করছে। পরিচয় কিছু পাওয়া যায়নি, নতুন গাড়ি ছিল, পুজো ফুজো করিয়েছিল দেখলাম, মানে নতুন গাড়ি, নাম্বার হয়নি এখনও, নাম্বার প্লেট বসানো হয়। বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এখানে তো ছিল তখন মারা যায়নি, তবে ঈশ্বর করুক যেন বেঁচে থাকে। খুব ভালো কন্ডিশন নাই, যখন এখান থেকে নিয়ে যায় খুব খারাপ কন্ডিশন ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি চলবলপুর মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটর বাইক আরোহী। একটি ময়দা বোঝাই পিকআপ ভ্যান নিয়ামতপুরের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি মোটর বাইক আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়, আহত বাইক আরোহী 46 বছরের সত্যেন কুমার সিং, আসানসোলের মেনধমা এলাকার বাসিন্দা। তখন এখানে দাঁড়িয়ে ওই ওইখানটাতে মোড় ডাবে, এখান থেকে একটা এদিক থেকে আসছিল একটা ডাম্পার, ডাম্পারের পিছনে পিকআপটা ছিল, আর বাইকওয়ালা নিয়ামতপুর দিক থেকে এইদিকে যাচ্ছে, চৌরঙ্গি দিকে যাচ্ছে। তো ওই পিকআপটা বা ডাম্পারটাকে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে পরে ডাম্পারটাকে ইয়ে করে, সাইড করে। তখন এই ছেলেটা এদিক থেকে, একটা ছেলে বাইকে করে আসছিল, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়, মানে বীভৎস অ্যাক্সিডেন্ট, সাথে সাথে বাইকটা ঝুলে যায়। যে ছেলেটা ছিল তারও পুরো চোট লেগেছে, মুখে ফুকে গোটা ব্লিডিং হয়েছে দেখলাম। পরিচয় পাওয়া যায়নি, পুলিশ বলছে এই আসানসোলে থাকে, পুলিশ ইনকোয়ারি করছে। পরিচয় কিছু পাওয়া যায়নি, নতুন গাড়ি ছিল, পুজো ফুজো করিয়েছিল দেখলাম, মানে নতুন গাড়ি, নাম্বার হয়নি এখনও, নাম্বার প্লেট বসানো হয়। বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এখানে তো ছিল তখন মারা যায়নি, তবে ঈশ্বর করুক যেন বেঁচে থাকে। খুব ভালো কন্ডিশন নাই, যখন এখান থেকে নিয়ে যায় খুব খারাপ কন্ডিশন ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।